নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বুঝতেই পারছেন যে এটি একটি পেঁয়াজের জমি, পেঁয়াজ চাষ করা হয়েছে জমিতে। তো দেখুন, গাছ মোটামুটি লেগে গেছে পেঁয়াজ গাছ। এবার মাটিতে জলের প্রয়োজন আছে, মাটি ফেটে যাচ্ছে, যেহেতু এবার জল জমিতে দিতে হবে। তবে আবার পেঁয়াজ গাছগুলো আরও সুন্দরভাবে বড় হবে। এই দেখুন, সারা মাঠ শুধু পেঁয়াজ। কিছুদিন আগে আমি আগাছা দমনের ঔষধ প্রয়োগ করেছি, তার ফলস্বরূপ বুঝতেই পারছেন, দেখুন গাছগুলো লালচে হয়ে গেছে। আগাছাগুলো সব মরে গেছে এবং পেঁয়াজ গাছগুলোর জোর ধরে গেছে, পেঁয়াজ গাছগুলো। তার জন্য একটি রাসায়নিক ওষুধ স্প্রে করতে হবে, যাতে পেঁয়াজ গাছগুলো আরও ভালো গ্রোথ হয়। দেখুন সারা মাঠে মানে পেঁয়াজ চাষ শুরু হয়ে গেছে। এবছর পেঁয়াজের চাষ অনেকটাই বেশি। এখন দেখা যাক কী হয় পরবর্তীকালে। পেঁয়াজ গাছ মোটামুটি সবই মানে গ্রোথ শুরু হয়ে গেছে, হালকা হালকা কিছু কিছু গাছে পেঁয়াজ হালকা নেমেছে।